আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা কথা বলবো এক অসাধারণ স্ট্রিট ফুড ফুস্কা নিয়ে চলুন শুরু করা যাক ফুস্কা যাকে আমরা সবাই ভালোবাসি এটি একটি জনপ্রিয় স্ট্রিট ফুড এটি ভারত এবং বাংলাদেশের অতি পরিচিত এক খাবার ফুসকার ইতিহাস বেশ পুরনো এটি প্রথমে তৈরি হয়েছিল ভারতীয় উপমহাদেশে এরকমই ধারণা করা হয় যে ফুস্কা প্রথমে তৈরি হয়েছিল প্রাচীন মগধ রাজ্যে যা বর্তমানে ভারতের বিহার রাজ্যের অংশ প্রাচীন সময়ে ফুস্কা তৈরি হতো ছোট ছোট গোলাকার পুরি মতো করে আর এর ভিতরে দেওয়া হতো তেঁতুলের জল আলু মশলা ইত্যাদি ভারত এবং বাংলাদেশ এই দুই দেশেই ফুস্কা অত্যন্ত জনপ্রিয় ভারতের বিভিন্ন স্থানে এটি বিভিন্ন নামে পরিচিত যেমন মুম্বাইতে এটিকে পানিপুরি বলা হয় আর দিল্লিতে গোলগাপ্পা নামে এটি পরিচিত আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করতে পারেন ফুচকার যদি আমরা পুষ্টিগুণ দেখি তাহলে আমরা দেখতে পাই যে এটি স্বাস্থ্যসম্মত হিসাবে বিবেচিত না হলেও মাঝে মাঝে এটি খেতে মজা ফুচকার ভিতরে আলু চানা মশলা এবং তেঁতুলের পানি থাকে যা শরীরের জন্য কিছু পুষ্টি সরবরাহ করতে পারে তবে এটি ভাজা খাবার হওয়ায় এটিতে ক্যালোরি বেশি থাকে তাই নিয়ন্ত্রিত পরিমাণে খাওয়াই সবচেয়ে ভালো আর ফুচকা তৈরির উপকরণগুলোর মধ্যে রয়েছে ছোট ছোট পুরি সেদ্ধ আলু কাবলি চানা তেঁতুলের পানি মশলা যেমন জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ কাঁচা লঙ্কা ইত্যাদি এটি তৈরি করা বেশ সহজ প্রথমে ছোট ছোট পুরি তৈরি করতে হয় তারপর আলু সিদ্ধ করে এর মধ্যে মশলা ভরে দেওয়া হয় এবং সবশেষে তেঁতুলের টক দিয়ে এটি পরিবেশন করা হয় ফুচকা শুধু একটি খাবার নয় এটি আমাদের সংস্কৃতির একটি অংশ রাস্তার ধারে ফুচকার দোকানগুলোতে বন্ধুরা মিলে আড্ডা দেওয়া পরিবারের সাথে বিকেলে স্ন্যাক্স হিসাবে ফুচকা খাওয়া এসব মুহুর্ত আমাদের জীবনে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এতটুকুই ছিল ফুচকা সম্পর্কে আপনাদের যদি ফুচকা নিয়ে কোনো বিশেষ স্মৃতি থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না আর আজকে আমরা এই ভিডিওতে যে তথ্যগুলো ব্যবহার করেছি এটি বেশ কিছু ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে পানিপুরি উইকিপিডিয়া তারপর নিউট্রিশন ডাটা পানিপুরি নিউট্রিশনাল ইনফরমেশান লিঙ্ক এছাড়াও কালচারাল সিগনিফিকেন্স ফুড কালচার অ্যান্ড ট্রেডিশান এরকম কিছু ওয়েবসাইট থেকে এই তথ্যগুলো নেওয়া হয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন